মানে টাকা দিলে নাম্বার ঢুকাচ্ছে 200 টাকা করে টাকার বিনিময়ে দেয়া হচ্ছে টিকা এমন অভিযোগ করেছেন ঢাকার মিরপুরের রাড্ডা এলাকায় গণটিকা নিতে আসা সাধারণ মানুষ তাদের অভিযোগ টিকা কেন্দ্রের ভেতরে 200 থেকে 300 টাকার বিনিময়ে দেয়া হচ্ছে টিকা এছাড়া অভিযোগ ছিল বয়স সীমা 50 দেখিয়ে টিকা নিতে আসা মানুষকে বিভ্রান্ত করছেন টিকা কেন্দ্রের কিছু কর্মী টাকা নিচ্ছে আমি আজ তিন দিন ধরে আসতে আছি আমি কালকে টোকেন পাইছি বলছে বলছে সুতরে দেবে ঠিক আছে আমার সেই টোকেন সময় বের করে দিছে টিকা রুমে থেকে আমি তারপর গেছি আজকে আসছি আমি গেট পর্যন্ত আসছি সব ভরে লাগে দাঁড়াই এখন আমি বসে যে ভ্যাকসিন হবে না তা তিন দিন আমি এখানে পার করে তিন দিন আছে টাকা আমার পাবোই না তাহলে কিভাবে ঠিক হবে আপনার 50 বছর বয়স হয়নি আমাকে টিকা কেন্দ্র নিয়ে গিয়ে আমাকে ফেরত পাঠিয়েছে বলেছে যে আপনাকে দেওয়া যাবে না আজকে আপনি কালকে আগামী কালকে আসুন